বিশুদ্ধ আকীদা কোথায় পাওয়া যাবে তাও কিন্তু আমাদের যুবকদের শিক্ষার দরকার আছে আছে কিনা বলেন আস-সুন্নাহ লিল বারবাহারি আছে কিনা আস-সুন্নাহ লিল নবী জামানাইন আছে কিনা আছে আত-তাওহীদ ইবনে খুজাইমা আছে কিনা আত-তাওহীদ লে ইমাম আত-তাওহীদ লে শেখ হোসেন ইবনে তাইমিয়া আছে কিনা আল-ঈমান লে ইবনে তাইমিয়া আছে কিনা আল-ঈমান লে আবু আমর ইবনে আল-আদানি আছে কিনা আল-ঈমান লে ইমাম ইবনে আবি শাইবা আছে কিনা এইভাবে দেখেন শত শত কিতাব পাবেন আকীদার উপর লেখা অথচ আমরা আকীদার কোনো কিতাব পাই না খুঁজে খুঁজে একটাই পাই সেটা কি নাম আকীদা নাসাফিয়া পড়লে আপনার আকীদা নষ্ট হবেই এতে কোনো সন্দেহ নেই কারণ এটা আল্লাহ এবং তার রাসূলের দ্বারা আল্লাহ তার রাসূলের নিয়ম মেনে সেটাকে লেখা হয়নি এটা ব্যক্তিগত পর্যায়ে লেখা হয়েছে নিজের মন মত করে লেখা হয়েছে এই জন্য এখান থেকে আপনি সহি আকীদা কোনো খুঁজে পাবেন না সহি আকীদা খুঁজতে হলে আপনাকে ইমামদের কাছে ফিরে যেতে হবে সলবে সালেন কিতাবের দিকে ফিরে যেতে হবে ওই কিতাবগুলো আনতে হবে আপনাদের পাঠাগার রাখতে হবে অনুবাদ হতে হবে এবং সেগুলো রাখতে হবে আলহামদুলিল্লাহ এর মধ্যে কিছু বই অনুবাদ হচ্ছে ধীরে ধীরে সেগুলো আপনাদের হাতে আসবে ইমাম তাহাবীর আকীদা আছে দেখেন আকীদা তাহাবিয়া আকীদা নামে কিতাবে আছে ইমাম তাহাবী সেটা ব্যাখ্যা হয়েছে ইবনে আবি লেজার হানাফি ব্যাখ্যা করেছেন সেটাও আপনি পড়েন আকীদা আপনি শিখতে পারবেন তাহলে আকীদার কিতাব থেকে আকীদা শিখতে হবে ওই দর্শনের কিতাব থেকে না সরে আকাদের নাসাফি মতো দর্শনের কিতাব অথবা কালাম শাস্ত্রের কিতাব থেকে আকীদা যদি শিখেন আপনার আকীদা পথ আপনি পথভ্রষ্টা হবেন কোনোদিন আপনি সঠিক পথটি আর পাবেন না আল্লাহ আমাদেরকে সঠিক আকীদা চিনে বুঝে এবং সেটার উপর থাকার তৌফিক দান করুন।